নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে অনেক স্বাগত। যেহেতু বর্ষাকাল পড়ে গিয়েছে, তো আমাদের কিন্তু প্রায় খিচুড়ি খেতে ভালো লাগে, আর খিচুড়ি কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি। তো আজকে খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়িও কিন্তু আমি খিচুড়ি বানিয়ে আপনাদের দেখাবো। তো আজকে খিচুড়িটা বানানোর জন্য না চাল না ডাল কোনোটারই কিন্তু দরকার নেই, আজকে আমি ডালিয়ার খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। তো ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য নিলাম প্রথমে ডালিয়া। তো এখানে 2 কাপ পরিমাণ ডালিয়া নিয়ে নিয়েছি। তো ডালিয়াটাকে প্রথমে একটু বেছে পরিষ্কার করে নেওয়ার পরে হালকা আঁচে কিন্তু একটু ভেজে নিতে হবে। একদম লো করে দিয়ে গ্যাসে ভেজে নিতে হবে। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু 2 থেকে 3 বার ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে। তো আজকে খিচুড়ি আমি প্রেশার কুকারের মধ্যে বানাবো। তো তার জন্য বসিয়েছি একটা প্রেশার কুকার, তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দেওয়ার পরে 2টো তেজপাতা, 1/2 চামচ, গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা পেঁয়াজ 1টা, 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে নরম করে নিলাম। নেওয়ার পরে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। তো আদাটা ভাজার পরে দিয়ে দিচ্ছি 1টা টমেটো। টমেটোটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় সেই জন্য। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো টমেটো পেঁয়াজ কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, গাজর ও বিনস। তো আপনারা যদি অন্য কোনো সবজি অ্যাড করতে চান বা আপনাদের পছন্দ হয়, আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। তো সবজিগুলো দেওয়ার পরে একটু ভেজে নেব। এবার দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। সব সবজি ও মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবারে কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম ডালিয়াটাকে। 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে সরাসরি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে, কারণ সবজিগুলো ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার ডালিয়াটা দিয়ে দিতে হবে। তো ডালিয়ার সঙ্গে ভালোভাবে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আপনারা যে কোনো উপবাসের দিনে কিন্তু এই ডালিয়ার খিচুড়ি অনায়াসে বানিয়ে খেতে পারেন। লবণও দিয়ে দিয়েছি, আগে কিন্তু লবণ একটু দিয়েছিলাম, সেই অনুযায়ী আপনারা একটু বুঝে শুনে লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, অল্প পরিমাণে একটু চিনি। নিরামিষ খিচুড়িতে কিন্তু একটু চিনি দিলে বেশি স্বাদ লাগে। আর যে পরিমাণে আমি ডালিয়া নিয়েছি ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে প্রেশারের মুখটা বন্ধ করে দিচ্ছি। 3টে সিটি মারা পর্যন্ত আমি অপেক্ষা করে নিয়েছি। তো প্রেশারের মধ্যে কিন্তু অতটা খিচুড়ি ধরেনি, সেই জন্য আমি কড়াইতে নামিয়ে নিয়েছি। তো এই বর্ষার সন্ধ্যাবেলা বা কোনো উপবাসের দিনে আপনারা এরকম গরম গরম খিচুড়ি কিন্তু বানিয়ে খেতে পারেন, আর খুবই তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আজকে ডালিয়ার খিচুড়ি একদমই রেডি। উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি গোটা কয়েক কাজু বাদাম। আর এই খিচুড়িটা রান্নার পরে যদি আপনারা ঘি পছন্দ করেন, অবশ্যই করে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেবেন, আরও কিন্তু বেশি স্বাদের হবে। তো আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্ত। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করে দেবেন, এবং এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।